হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল সুধী দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। এখন আমি চলে এসেছি একটা ভালো খোঁজ নিয়ে। বর্তমান সময়ে পুজোর বাজার, পুজোর সময়ে আপনাদের মরশুমে যারা ধরুন গার্মেন্টসের বিজনেস করেন তাদের জন্য একটা সুখবর। আমি একটা ভালো মার্কেটের খবর দেবো আজকে। হয়তো অনেকেই জানেন, মার্কেটটা হচ্ছে রাধামণি মার্কেট। এখানে আপনারা যাবতীয় পুজোর যে সমস্ত শাড়ি থেকে শুরু করে, গার্মেন্টস থেকে শুরু করে, রেডিমেড পোশাক থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা এই রাধামণি মার্কেটে আপনারা দেখতে পেয়ে যাবেন। চলুন রাধামণি মার্কেটটা আজকে আমি ঘুরে দেখাবো, এক্সপ্লোজার করব। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। রাধামণির মার্কেট শুরু হচ্ছে অনেকটা আগে থেকে। এই যে রাস্তা ধরে অনেক বরাবর আছে, এই যে দেখতে পাচ্ছেন মা তারা টেক্সটাইল, এর পাশ দিয়ে একটা ডান দিয়ে গলি আছে। এই গলির ভিতর দিকে গেলে মেন মার্কেট শুরু হচ্ছে। এই মেন মার্কেটের মধ্যে অনেক শাড়ির দোকান রয়েছে। দেখি দুই একটা দোকানে ঢোকার চেষ্টা করব। কি আছে রেট এগুলো? এগুলো কি আছে? পাতি আছে, তাই তো? মালিশের কভার আছে। কপিস নিতে হবে? কপিসের রেট কত আছে? 150 টাকা পিস, তাই তো? 150 টাকা ডজন পড়বে, তাই তো? 150 টাকা ডজন। আচ্ছা আচ্ছা। এই মশারিগুলো? মশারি 150 টাকা থেকে শুরু, 150 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, আরামদায়ক 6-7, তাই তো? ভালো নেট, তাই তো? আচ্ছা আচ্ছা। প্রচুর বড় মার্কেট। এখানে মেনলি মঙ্গল, বুধ এবং শনি, এই তিনটে দিন হচ্ছে বাজার হাট বসে। আমি আজকে এসেছি শুক্রবার, তাই হাটের দিনে আসিনি বলেই তাই এত ভিড়জন নেই। কারণ ভিডিওটা ভালো করে তুলবো বলেই আমি হাটের দিনে আসিনি। বন্ধুগণ, হাওড়া বা কলকাতার দিক থেকে ট্রেনে করে আসতে চাইলে আপনারা মেছেদা স্টেশনে নামবেন, ওখান থেকে বাসে করে রাধামণি হাই রোডের বাস স্টপেজে নেমে মার্কেটে চলে আসবেন। আর বাসে করে আসতে চাইলেন দীঘাগামী যে কোনো বাসে উঠে আপনারা রাধামণি স্টপেজে নেমে পড়বেন, চলে আসতে পারবেন। এখন আমি রয়েছি রাধামণি কাপড়ের মার্কেটে। এটা হচ্ছে যে দ্বিতীয় তলায়। এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে মার্কেটের সমস্ত রকমের আইটেম আপনারা দেখতে পেয়ে যাবেন। সব কিছুর আইটেম এখানে আপনারা আছে। আসলে পুরোটাই আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। খুচরা থেকে শুরু করে পাইকারি মার্কেট থেকে শুরু করে এভরিথিং সমস্ত কালেকশান আপনারা পেয়ে যাবেন এখানে। কিছু আমি দোকানের আমি রিভিউ করেছি, আপনারা পুরোটা দেখুন, দেখলে বুঝতে পারবেন এবং সঙ্গে থাকবেন। পুজোর কালেকশন রয়েছে এখন, বাংলাদেশের শাড়িগুলো রয়েছে, তাই তো? আচ্ছা, আপনার এখানে কত থেকে স্টার্টিং হবে? 215 থেকে মিনিমাম স্টার্টিং আছে। কিরকম শাড়ি একটু দেখানো যাবে? এটা 215 থেকে স্টার্ট করবে, তাই তো? পার পিস। আর এখানে যে আছে দুই একটা দেখান না। এটা কি শাড়িটার নাম কি আছে? তাই তো? স্টার্টিং প্রাইস কত রয়েছে? 450 টাকা। আচ্ছা, বাহ, ভালো হয়েছে। আর এই যে ওখানে কয়েকটা আছে, একটু দেখান। আচ্ছা, আপনার শপের নামটা কি আছে? বিমলা শাড়ি সেন্টার। বিমলা, আচ্ছা। একটু আপনার দাদা ফোন নাম্বারটা বলে দেবেন। ফোন নাম্বারটা বলে দিন। 7699 261567। আচ্ছা, ঠিক আছে। একটা শাড়ি দেখে দিন। এটা কি আছে? এটা বাংলাদেশে, তাই তো? বাংলাদেশের তাঁত নাকি? আচ্ছা, কত প্রাইস? 700 টাকা স্টার্টিং প্রাইস। আচ্ছা আচ্ছা। এর এবং হায়ার অন্য ভেরিয়েশন আছে এবং হায়ার রেঞ্জেরও আছে, তাই তো? আচ্ছা আচ্ছা। এবং এখানে যে ওই যে নিচের যে পোর্শনগুলো দেখতে পাচ্ছি, ওইগুলো ওগুলো একটু দেখান। এটা 210 টাকা, তাই তো? কি নাম কি আছে এটা? এটা সুরাট হ্যান্ডলুম। আচ্ছা, সুরাট। আচ্ছা, সুরাট হ্যান্ডলুম। আচ্ছা, এটা এটা কি আছে? এটাও সুরাট। এটা সুরাট। এটা কত দাম আছে? এটা পড়বে 260 টাকা। 260 টাকা প্রাইস স্টার্টিং। এই যে খুলে দেখেন না, খুলে দেখেন। এবার বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। আচ্ছা, তো আপনার কাছে যদি কেউ আসে কাস্টমার, তো আপনি কি খুচরাও দেন? না, খুচরাও দেন না, পাইকারি দেন, তাই তো? পাইকারি খুচরা দুটোই প্রোভাইড করেন। ঠিক আছে দাদা, এটার ভালো প্রিন্ট রয়েছে। এটা কি নাম রয়েছে? এটা 360 টাকা হবে, তাই তো? এটা আচ্ছা আচ্ছা। আরো অন্যান্য হ্যান্ডলুম কালেকশন রয়েছে, তাই তো? থ্যাংক ইউ দাদা ভিডিও দেওয়ার জন্য। দেখা যাক আরও যদি অন্য দোকানে কিছু ভিডিও দেখে আনসার করতে পারি। দাদা জিন্সের কি কালেকশন রয়েছে দাদা? জিন্সের কি আছে? শার্ট রয়েছে, ব্র্যান্ড রয়েছে। স্টার্টিং প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে? স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের 350 টাকা। 350 টাকা। আচ্ছা, একটু দেখানো যাবে? এটা কোনো কি ব্র্যান্ড কোম্পানি? না, ব্র্যান্ড লোকাল। লোকাল। এটা স্টার্টিং প্রাইস কত রয়েছে? 350 টাকা। এটা 350 টাকার জিনিস আছে, তাই তো? এটা কি স্ট্রেচেবল? আচ্ছা। এবং আচ্ছা, আপনার শপের নামটা কি একটু বলবেন? আগে শপের নাম, আপনার দোকানের নাম? চয়েস কালেকশন। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বারটা বলে দাও ভাই। 9593946321। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখান আর দুই একটা দেখান। শার্ট দেখাবেন কয়েকটা? প্রাইস রয়েছে মাত্র 350 টাকা। 350 টাকা, তাই তো? এটা রয়েছে 250 টাকা। আচ্ছা, এটা 250 টাকা। আচ্ছা, যদি কেউ আসে কাস্টমার, খুচরো এবং পাইকারি দুটোই দেন তো? হ্যাঁ, খুচরো পাইকারি দুটোই চলে। আচ্ছা, আর কয়েকটা জিনিস দেখান। আচ্ছা, এটা কত প্রাইস আছে? এটা 750। এটা 750 টাকা। আচ্ছা, এটা মানে যে রেঞ্জই হোক 750 টাকা পার পিস, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, আপনার ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ। সম্পূর্ণ বড় করে ভিডিওটা আমি দেখাচ্ছি না, কারণ বড় ভিডিও দেখতে চাই না। আমি দুটো পার্টে দেখাবো, রাধামণির দুটো পার্টে ভিডিও থাকছে, আপনারা দেখবেন, ভালো লাগবে। তাদের শাড়ি 350 টাকা। এটা 350 টাকা মাত্র রেঞ্জ। 350 টাকা। এটা বাজারে কত বিক্রি হবে? 700 টাকা। এটা 700 টাকায় বিক্রি হবে। সকল শুধু দর্শক বন্ধুদেরকে অনুরোধ, আমার এই চ্যানেলের রাধামণির উপরে যে সমস্ত কাপড়ের দোকানগুলো আছে তারা ভিজিট করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই এই রোদে গরমে আপনাদের জন্য, অনেক দূর থেকে আসি। প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় নতুন নতুন ভিডিও বানাতে। প্লিজ আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন।